দেখতে দেখতে চলে গেল আরও একটি বছর, শুরু হলো নতুন বছরের পথ চলা। পুরনো বছরের সব দুঃখ কষ্ট গ্লানি না পাওয়া সব কিছুকে পেছনে ফেলে নতুন বছর যেন শান্তি আর সমৃদ্ধি নিয়ে আসে, সেই প্রত্যাশা সকলের। একই সঙ্গে চাওয়া বাংলাদেশ থাকুক সংঘাতমুক্ত ও নিরাপদ। কালের গর্ভে হারিয়ে গেল আরও একটি বছর, মঙ্গলবারের সূর্যোদয়ের সাথে সাথে শুরু 2019 খ্রিস্টাব্দ। পুরনো সব গ্লানি আর না পাওয়ার সব দুঃখ ভুলে নতুন করে সবাই বরণ করে নিচ্ছে ইংরেজি এই নববর্ষকে। এবারের ইংরেজি নববর্ষটি নানা কারণে গুরুত্বপূর্ণ। নতুন বছর শুরুর একদিন আগে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গঠিত হচ্ছে নতুন সরকার। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার পাশাপাশি শান্তি ও সমৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নতুন সরকার, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। আমরা 2019 সাল দেখতে চাই সন্ত্রাস হানাহানি মুক্ত সমৃদ্ধ একটা বাংলাদেশ। প্রথমত বলবো দুর্নীতিমুক্ত চাই, আর বেশি বেশি চাচ্ছি জ্যাম মুক্ত ঢাকা শহর। নতুন বছরটা যেন ভালো যায়, হ্যাঁ এইভাবে গ্যাঞ্জাম হানাহানি যেন মারামারি যেন না হয়। ব্যবসায়ীরা চাচ্ছেন নতুন বছরটি হবে বাংলাদেশে বিনিয়োগের জন্য নিরাপদ, আর শিক্ষার্থীদের চাওয়া প্রত্যেকটি শিক্ষাঙ্গন হবে হানাহানি মুক্ত, থাকবে সকলের সহাবস্থান। নতুন বছরের জন্য নতুন সব কর্ম পরিকল্পনা ঠিক করে রেখেছেন নানা পেশার মানুষ। এসব কল্পনার মাঝেও আছে নানা উদ্বেগ উৎকণ্ঠা। এখন মনে হয় ঘরটাও অনিরাপদ, আমরা চাই সব জায়গায় একটা নিরাপদ অবস্থান। আমরা প্রতিটা বছরই শুরু করি নতুন প্রত্যাশা নিয়ে, কিন্তু বছরের শেষে দেখা যায় অনেক প্রত্যাশা পূরণ হয় নাই। এবারে নতুন বছরটা যেন সেই আক্ষেপ নিয়ে শেষ না হয়। এমন একটা বাংলাদেশকে দেখতে চাই যেখানে ধনী গরিব উঁচু নিচু সবাই সুখে এবং শান্তিতে বসবাস করতে পারে। রাজনৈতিক উত্তেজনা সংঘাত সহিংসতা মুক্ত একটি নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখছেন তরুণরা। মারামারি হিংসা বা যে না থাকে, এটাই আমাদের প্রত্যাশা। এমন একটা বছর আসুক যেখানে দুর্নীতি থাকবে না, সংস্কৃতি এবং উন্নয়ন এবং যেই কার্যক্রমগুলো আছে আদার্স, ওগুলো যেন আরও বেশি বৃদ্ধি পায়। অ্যাজ এ বিজনেসম্যান আমি চাই নিরাপদ ইনভেস্টমেন্টটা যাতে বাংলাদেশে উত্তর উত্তর বৃদ্ধি পায় এবং ফরেন ইনভেস্টমেন্টটা বাড়ানোর প্রতি সরকার নজরদারিটা খুব বেশি চাচ্ছে। সকল প্রকার হানাহানি ভুলে নতুন সরকারের হাত ধরে স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে 2019 সালটি কেটে যাবে, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।